বালাপুর জমিদার বাড়ি। হ্যালো ভিউয়ার্স, ধরে দেখি বাংলাদেশের আজকে সর্বোচ্চ সাজানো হয়েছে বালাপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি নরসিংদীর মাধ্যমে দেখি বাংলাদেশ। জমিদার বাড়িটি সংরক্ষণের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত। চলুন তাহলে জমিদার বাড়িটি Thank you.
জমিদার বাড়ির পাশে 1913 সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়। সুনিপুণ নির্মাণ শৈলী, প্রাচীন ইতিহাস এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে বালাপুর জমিদার বাড়িতে একটি বিকাল কাটিয়ে আসতে পারেন। কিভাবে যাবেন বালাপুর জমিদার বাড়ি? ঢাকার গুলিস্তান সার্জেন্ট আহাত পুলিশ বক্সের সামনে হতে মেঘালয় বাসে করে নরসিংদীর মাধব দিয়ে আসতে হবে। ভাড়া লাগে 90-100 টাকার মতো। লোকাল বাসে চড়ে গেলে মাধবদী যেতে 30-40 টাকা লাগবে। মাধবদী বাস স্ট্যান্ড নেমে রিক্সা ভাড়া করে মাধবদী গরুরহাট সিএনজি স্টেশনে যেতে হবে। গরুরহাট সিএনজি স্টেশন থেকে বালাপুর যাবার সিএনজি পাওয়া যায়। জনপ্রতি ভাড়া লাগে 20-30 টাকা। সিএনজি জমিদার বাড়ির কাছে বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সামনে এসে থামে, অথবা মাধবদী বাস স্ট্যান্ড থেকে সরাসরি রিক্সা ভাড়া করে জমিদার বাড়িতে আসতে পারেন। কোথায় থাকবেন? ঢাকার খুব নিকটবর্তী হওয়ায় বালাপুর জমিদার বাড়ি দেখে দিনে গিয়ে দিনেই ফিরে আসতে পারেন, তাই এখানে রাত্রি যাপনের কোনো প্রয়োজন হয় না। তবুও যদি বিশেষ প্রয়োজনে রাত্রি যাপন করতে চান, তাহলে আশেপাশে খোঁজ নিয়ে দেখতে পারেন থাকার মতো তেমন কোনো হোটেল আছে কি না। যেহেতু আমরা থাকার প্রয়োজন বোধ করিনি, তাই আমরা হোটেলের খোঁজ করিনি। কোথায় খাবেন? মাধবদীতে মোটামুটি মানের কিছু খাবারের হোটেল রয়েছে। এসব খাবার হোটেলে স্বল্পমূল্যে ভাত, মুরগির মাংস, খাসির মাংস, সবজি, বিভিন্ন মাছ, ডাল ও বিরিয়ানি পাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অথবা যদি ভালো নাও লাগে, তারপরও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হয়তো আগামীতে আপনার পছন্দের ভিডিওটি পেয়েও যেতে পারেন। আর যদি ভিডিওটি ভালো লাগে, তবে একটা লাইক দিবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। আর নিচের কমেন্ট বক্সে একটা কমেন্ট করবেন ভিডিওটি কেমন লেগেছে। ভিউয়ার্স, কেমন লাগবে জমিদার বাড়িটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে বিদায় নিচ্ছি, সামনে আবার নতুন কোনো পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত টাটা।